আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ইসরায়েল বিডি থেকে থাকছে আপনাদের সাথে। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের সাথে থাকার জন্য। বাচ্চাদের খাবার নিয়ে তো আসলে আমাদের টেনশনের কোনো শেষ নেই। প্যারেন্টসরা বিভিন্ন ধরনের খাবারের নাম পাঠান আমাদেরকে, যেটা খাওয়ানো যাবে কি না। খুব জনপ্রিয় খাবার হলো ডিম, এবং সেটা যদি হয় কোয়েল পাখির ডিম, বাচ্চাকে কখন খাওয়াবো, কতটুকু খাওয়াবো, কয়টা খাওয়াবো, বা কী পুষ্টি উপাদান কোয়েল পাখির ডিম থেকে খাবো। অ্যাকচুয়ালি ডিম হলো সারা বিশ্বের সমাদৃত একটা উৎকৃষ্ট খাবার, এবং মানে খুব জনপ্রিয় খাবার, যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে গিয়ে আমরা খুব কমনলি এই প্রোটিনটাকে গ্রহণ করতে পারি। আমি ডিমকে বলি যে এটা হলো ন্যাচারাল এমন একটা শক্তিবর্ধক খাবার, যেটাকে আমরা বলি যে ব্রেনের নিউরো ট্রান্সমিটার। অর্থাৎ ডিমের যে কলিনটা থাকে সেটা ব্রেনের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, ব্রেনটাকে সচল রাখে, অ্যাক্টিভ রাখে, এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক অনেক কাজ করে। সেটা কোয়েল পাখির ডিম হোক, সেটা হাঁসের ডিম হোক, আর মুরগির ডিম হোক। সো অনেকে জানতে চাচ্ছেন যে মুরগির ডিমের সাথে কোয়েল পাখির পার্থক্যটা কী। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিমই সাইজের কারণে ক্যালোরি তখন একটু কম বেশি হতে পারে, বাট উপাদান যদি বলি সবগুলোতেই ভালো অ্যামাইনো অ্যাসিডস থাকে, ভিটামিন এ ডি ই কে থাকে ডিমের, প্রত্যেকটা ডিমেরই কুসুম থাকে। সো কুসুমে ভিটামিন এ ডি ই কে এবং কলিনটা থাকে, যেটাই আমাদের ব্রেনে সবচেয়ে ভালো কাজ করে থাকে। তাই কোয়েলের ডিম আমাদের খাদ্য তালিকায় বা বাচ্চাদের খাদ্য তালিকায় আমরা রেগুলার চাইলে রাখতে পারি। অনেক সময় আছে যে মুরগির ডিমটা সে মজা পাচ্ছে না, বা একটা বড় ডিম শেষ করতে সময় লাগছে, সেক্ষেত্রে কোয়েলের ডিম চাইলে আপনি 2 থেকে 3টা আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। অনেক সময় আপনি অ্যাট এ টাইম খাওয়াতে পারছেন না, সেটাকে আপনি অন্য টাইমেও কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন, যে সকালে 2টো, বিকেলে আবার 1টা দিতে পারেন। যদি বাচ্চা মাছ মাংস একেবারেই না খায়, এটাকে যদি পছন্দ করে, দেখতে সুন্দর, বা অনেক সময় বাচ্চার জন্য ইজি গোয়িং হয়, তখন কিন্তু আপনি মাছ মাংসের জায়গায় বাচ্চাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, 4টা 5টাও কিন্তু আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। তবে প্রতিদিন যদি বাচ্চা মাছ মাংস একদম নিয়ম করে খায়, সেক্ষেত্রে যে কোনো একবেলায় কিন্তু আপনি কোয়েল পাখির ডিমটা দিবেন, সেটা 2 থেকে 3টা পর্যন্ত আপনার বাচ্চা পাবে। তবে 6 মাস থেকে 8 মাসের প্রথমে আপনি বাচ্চাকে আসলে কুসুমটা একটু ট্রাই করবেন, যদি অ্যালার্জি না হয় তাহলে আপনি পুরো অংশটা তাকে ট্রাই করতে পারেন। 6 মাস থেকে 8 মাসের একটা বাচ্চাকে 1টার বেশি দেওয়ার কোনো দরকার নেই। 8 মাসের পরে এটাকে আপনি 2টো যোগ করতে পারেন, আস্তে আস্তে আপনি 2 থেকে 3টাতে নিতে পারেন। 2 বছর 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে 2 থেকে 3টা রেগুলার কোয়েলের ডিম কিন্তু আপনি দিতে পারেন। একেবারে সমকক্ষভাবেই 2 থেকে 3টা কোয়েল পাখির ডিম এসে ভালো প্রোটিন, ভালো ফ্যাট এবং প্রচুর পরিমাণে মিনারেলস কিন্তু পেয়ে গেল। সো মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিমে তেমন কোনো পার্থক্য নেই। বাচ্চা যদি পছন্দ করে অবশ্যই তার খাদ্য তালিকায় যোগ করে ফেলবেন। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস,